গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা একটু রিতম সিভিও, আমি রিতম। তো এখন আমরা কথা বলবো ফেলুদার গোয়েন্দাগিরির ট্রেলারটা নিয়ে। 19 ঘন্টা আগে বেরিয়েছে সৃজিত মুখার্জির মুভি। এবার সৃজিত মুখার্জির মুভিতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি, ট্রেলার খুব সুন্দর করে বানানো হয়। এইখানেও ট্রেলারটা খুব যত্ন করে বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে। পুরো মুভিটা বলে দেয়নি, আবার শর্ট করেও দেওয়া হয়নি। মোটামুটি মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ট্রেলার বানানো হয়েছে। এবং এখানে আমি একটা সিন দেখলাম যখন চিৎকার করে বলছে জয় বাবা ফেলুদা, কালার চেঞ্জিং, ওটা খুব সুন্দর। তারপরে যে ডেসলাই জ্বালাচ্ছে হট করে বন্ধ হয়ে যায়, সিনের সাথে মিউজিক ম্যাচিংটা খুব সুন্দর। এইবার কথা হচ্ছে এশিয়ার সবথেকে বড় ডিটেকটিভ যার অ্যাক্টিং করছে টোটা রায়চৌধুরী, তিনি একটা ফিল্মের শুটিংয়ে বাইরে যাবেন দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার পরে ওখানে একটা মূর্তি নিয়ে কেসটা পুরো, যে একটা মূর্তির ওনার, তাকে একজন মেরে দেবে। এবার কে মেরে দেবে সেটাকে খুঁজবে ডিটেকটিভ টোটা রায়চৌধুরী, এশিয়ার সব থেকে বড় ডিটেকটিভ। তো আদৌ কি খুঁজে পাবে নাকি কে মেরেছে, এইটা বেস করে স্টোরি। এইবার কথা হচ্ছে টোটা রায়চৌধুরী কি পারছে অ্যাক্টিংটা করতে। আমি অনেকের রিভিউ দেখলাম, তারপরে এবার আমার নিজস্ব রিভিউ দিচ্ছি। আমার ওনার সব কিছু ভালো লাগছে, বাট কিছু সিনে ওনার হাঁটা চলার মধ্যে আরেকটু ইম্প্রুভ করলে জিনিসটা ভালো লাগতো, কিন্তু আগেরগুলোর থেকে এখানে বেশ ভালো লাগছে ওনাকে। এবং মিউজিকের কম্বিনেশন ওনার সাথে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আর ট্রেলারের যতদূর কথা আমি আগেও বললাম, ট্রেলারটা খুব যত্ন করে বানানো হয়েছে এবং ট্রেলারটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। সো আজকের রিভিউটা এই পর্যন্ত। তোমাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই মুভিটা রিলিজ হওয়ার পরে অবশ্যই দেখো, মুভিটা ভালো হবে, আমিও জানি ভালো হবে এবং আমি দেখবো মুভিটা, হইচইয়ের অরিজিনাল। সো দেখা হচ্ছে অন্য কোনো রিভিউতে। টাটা।